can do. যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনীয় শহর লভিভে অনুষ্ঠিত এ বৈঠকে খাদ্যশস্য চুক্তির আওতায় চলমান সাফল্য ধরে রাখতে রাশিয়া ও ইউক্রেনকে আপোষের মনোভাব প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছে গুতেরেস। পাশাপাশি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিজিয়া অঞ্চলটি থেকে সেনা প্রত্যাহারের জন্য মস্কোর প্রতি আহ্বান জানান তিনি। From the plant, the area needs to be demilitarized. And we must tell it as it is. Any potential damage to Zaporizhia is suicide. ইউক্রেনে একটি পারমাণবিক বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। বিষয়টি সমাধানে তুরস্ক ইউক্রেনের পাশে রয়েছেন বলেও জানান তিনি। যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরু হওয়ার পর গুতেরেসের দ্বিতীয় সফর হলেও এটি এরদোয়ানের প্রথম সফর। জেলেনস্কির সঙ্গে আমাদের কথা হয়েছে, ইউক্রেনকে পুনর্নির্মাণ করার জন্য সব ধরনের সহযোগিতা করব আমরা। ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, জাপোরিজিয়াতে রুশ বাহিনীর দখল পুরোপুরি দায়িত্বজ্ঞানহীন কাজের পরিচয় দেয়। ইউক্রেনের অভিযোগ, রুশ সেনারা ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিজেদের দখলে নিয়ে তাদের জিম্মি করে রেখেছে, সেখানে তারা ভারী অস্ত্র মোতায়েন করেছে। যদিও কিয়েভের এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে মস্কো। এদিকে ফিনল্যান্ডের আকাশ সীমায় রাশিয়ার যুদ্ধবিমান অনুপ্রবেশের অভিযোগ তুলেছে হেলসিঙ্কি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে দুটি রুশ মিগ-31 যুদ্ধবিমান ফিনল্যান্ড উপসাগরের উপকূলবর্তী শহর পোরভোর আকাশ সীমায় অনুপ্রবেশ করে। রাশিয়ার যুদ্ধবিমান দুটি ফিনল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘন করে 1 কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছিল। তবে স্বেচ্ছায় বিমান দুটি ফিনল্যান্ডের আকাশ সীমা ছেড়ে যায় নাকি দেশটির সামরিক বাহিনী তাদের পিছু হটতে বাধ্য করে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই জানায়নি সংশ্লিষ্টরা। মৌসুমী সাথী, সময় সংবাদ।